সংসদের অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার নজির বিশ্বে কোথাও নেই জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সখাওয়াত হোসেন বলেছেন, এর ফলে দেশের পুরো নির্বাচন প্রক্রিয়া গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নিশ্চিতভাবে এই জাতীয় নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। তারা বলেন, এর দায় নির্বাচন কমিশনের উপরেও বর্তায়। এদিকে রাতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, 146 আসনের নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়েছে। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচনে সংসদের 300 আসনের অর্ধেকেরও বেশি প্রার্থী ভোটাভুটি ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী 5 জানুয়ারির এই নির্বাচনে আওয়ামী লীগের 127 জন ছাড়াও জাসদের 3 জন, ওয়ার্কার্স পার্টির 2 জন এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির 1 জন নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়াও এইচ এম এরশাদের জাতীয় পার্টির 21 জনও লাঙ্গল প্রতীকে নির্বাচিত হতে যাচ্ছেন। শুধু তাই নয়, 10ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। এ নির্বাচনে 300 আসনে শেষ পর্যন্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 553-তে। এর আগে সর্বোচ্চ 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে। এসব পরিসংখ্যান গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এটাকে কি নির্বাচন বলা চলে? তো এটাকে যদি নির্বাচন বলতে হয়, প্রহসন কাকে বলবো? এটা তো নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে দুর্ভাগ্যবশত। বস্তুত এটা ওই যে ইলেকশনকে সিলেকশনে আমরা পরিণত করে ফেলেছি। যদি গণতন্ত্রের ইতিহাস খোঁজা যায়, তাহলে এইরকম নজির বিশ্বের গণতন্ত্রে আমাদের দেশে এই প্রথম। এবারের নির্বাচনে 40টি নিবন্ধিত দলের মধ্যে 20টি দল অংশ নিয়েছিল। শেষ পর্যন্ত 4টি দল পুরোপুরি তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় এবং স্বতন্ত্র প্রার্থী সহ অংশগ্রহণকারী 12টি দল তাদের 327 জনের প্রার্থিতা প্রত্যাহার করে। এর মধ্যে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সর্বোচ্চ 158 জনের প্রার্থিতা প্রত্যাহার করে। এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন, এ পর্যন্ত গ্রহণযোগ্য কর্মকাণ্ড বলা যাচ্ছে না। বড় বড় মনীষীরা বলেছেন যে সিস্টেম লেজিটিমেসি যদি হারায়, তাহলে সেই সিস্টেমকে আবার ফিরে নিয়ে আসতে বহু সময় লাগে, অনেক ক্ষতি হয়। এটা একটা বিপর্যয় আমাদের জাতির জন্য, এটা কলঙ্কময় ঘটনা। এখন নির্বাচন কমিশন এর ব্যাপারে সাক্ষী গোপাল, এটা এই নির্বাচন কমিশন এটা করতে দেবে? এ তো কাম্য হতে পারে না। যদিও 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে 41টি দল অংশ নিয়েছিল এবং অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ছিল এই নির্বাচনের চেয়ে প্রায় 3 গুণ বেশি, সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 27 ভাগ। এখন প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো গণতন্ত্র, আমাদের দেশের রাজনীতি এবং নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের নির্বাচন কমিশন তো মনে হচ্ছে তারা কানেও শুনে না, চোখেও দেখে না। তারা ওই যে তারা একটা পোস্ট অফিসের মতো কাজ করে, আমি জানি না কাদের নির্দেশে পোস্ট অফিসের মতো কাজ করে। আইন অনুযায়ী নির্বাচন চালিয়ে যেতে হলেও এই বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন কিছুতেই অংশগ্রহণকারী প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।